নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমি নোবেল করোনা ভাইরাস সম্পর্কিত দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব কোভিড নাইন্টিন কোথায় প্রথম ছড়িয়ে পড়ে চীনের ইউহানের হুবৈ প্রদেশে করোনা ভাইরাস কত প্রকারের সাত প্রকারের কোভিড নাইন্টিনের লক্ষণগুলো কতদিনের মধ্যে ধরা পড়ে দুই থেকে চোদ্দ দিন নোভেল করোনা ভাইরাসের লক্ষণগুলো কী কী জ্বর কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া ইত্যাদি করোনা ভাইরাস কখন প্রথম চিহ্নিত করা হয় উনিশশো ষাটের দশকে হু কবে নোবেল নোভেল ভাইরাসকে প্যান্ডেমিক হিসাবে ঘোষণা করে এগারোই মার্চ দু হাজার কুড়ি ফুল ফর্ম অফ শার্স সেভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিন্ড্রোম এর আগে চীনের শ্বাস কত সালে ছড়িয়ে পড়েছিল দু সালে একটি জুনোটিক ডিজের উদাহরণ দাও নোভেল ভাইরাস ঘটিত রোগ করোনা ভাইরাসের কারণে চীনের বাইরে প্রথম মৃত্যু হয়েছে কোথায় ফিলিপাইন্স ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন